শেষ দিনে সরকারি সুবিধা পেতে উপচে পড়া ভিড়। চলতি মাসের এক তারিখ থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। যে সমস্ত সাধারণ মানুষেরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত ছিল, এই ক্যাম্পের মাধ্যমে তারা সহ রাজ্যের বিভিন্ন মানুষ এই সুবিধা পাচ্ছে। তবে সোমবার দুয়ারে সরকারের শেষ দিনে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। এদিন শিলিগুড়ির 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ জানান, রাজ্যের মানবিক সরকার সরকারি প্রকল্প থেকে কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। সমস্ত সুবিধা পেতে শেষ দিনে ভিড় জমাচ্ছে অনেকে। অন্যদিকে শেষ দিনে সুবিধা পেতে আসা একজন জানান, বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকার কারণে এর কোনো সুবিধা পাচ্ছিলেন না কেউ। এদিন সরকারি সুবিধা পেতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে দুয়ারে সরকার ক্যাম্পে আসা। এমন ব্যবস্থা হওয়াতে সরকারি সুযোগ সুবিধা পেতে সুবিধা হচ্ছে সাধারণ মানুষের। সুবিধা হচ্ছে যারা, আমাদের এটা ষষ্ঠবার, আর ছবার হচ্ছে এটা, 1 তারিখ থেকে 10 তারিখ আজকে শেষ দিন। আপনারা দেখছেন যারা হয়তো কাজে বা কোনো কারণে যারা নথিভুক্ত করতে পারেনি তাদের এই নামগুলো, যতগুলো প্রকল্প আছে, রূপশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, দিদি, যত প্রকল্প আছে সব দিদি ঢেলে দিয়েছে, আর সেই সুবিধা নেওয়ার জন্য মানুষ আজকে উপচে পড়েছে। আপনি চারিদিকে দেখুন, যারা পারেনি তারাও যাচ্ছে, না দিদির এই সুবিধা আমরা গ্রহণ করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাশে, মানুষের সাথে, মানুষের কে সবসময়, গরিব মানুষদের বিশেষ করে তিনি সব রকম সাহায্য করে থাকেন। মানে দেখে ভালো লাগলো, আমরা তো গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের তো বাড়িঘর কিছুই নাই, ধরেন যে কেউ নাই আমার, আমি একাই থাকি, একাই কাজ করি, খাই, কোনো রেশন কার্ডটাও দিচ্ছিলো যে তবু বন্ধ হয়ে গেল। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডও নাই, সবসময় অসুখে থাকি, কি করব বলেন? হ্যাঁ, সেগুলাই করার জন্য এসছি। মানে একটা লক্ষ্মী ভাণ্ডারও নাই, স্বাস্থ্যসাথী কার্ডও নাই, তারপরে মনে করেন যে কোনো কোথায় যে থাকবো, লোকের বাড়িতে আজকে কাজ করছি, 2 দিন পরে যদি অসুস্থ হয়ে যায়, সবসময় হাত অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যায়, দেখছি তো লাভ হতে পারে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।